ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ রিচার্জ। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি রিচার্জ করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। আজকের ভিডিওতে কিভাবে বিকাশের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে রিচার্জ করবেন সেটি আমি দেখাবো। শুরু করার পূর্বে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আমি রাজীব আপনাদের সাথে আছি, ফিরছি ইন্টুর পর। ইন্টুর পর আপনাকে আবার স্বাগত। চলুন আমরা ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ্লিকেশনে রিচার্জ করার পদ্ধতি দেখি। আমরা ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন থেকে সেটিংয়ে আসি। সেটিং থেকে ইউজার ডিটেইল অ্যান্ড রিচার্জে ক্লিক করি। হ্যাঁ, বিকাশের মাধ্যমে আপনি যেভাবে রিচার্জ করবেন, তো বিকাশ অপশন এনেবেল আছে। এখানে আমার দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স জিরো। আমি 10 টিকে অর মুরে ক্লিক করছি। আপনি এই ইনফরমেশনগুলো কোথাও লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, রেফারেন্স এবং কাউন্টার নাম্বারটি প্রয়োজন হবে। তো আমি আমার বিকাশে আসি। বিকাশ মেনুতে আসছি। আমি এখন পেমেন্ট করব। প্রথমে 3 দিয়ে ইন্টার করব। তারপর মার্চেন্ট নাম্বারটি আমি প্রবেশ করাব। হ্যাঁ, মার্চেন্ট নাম্বারটি দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করব। তারপর অ্যামাউন্ট, আপনি সর্বনিম্ন 10 টাকা রিচার্জ করতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যালেন্স দিয়ে দিবেন। তারপর রেফারেন্স নাম্বার দিবেন 1, 2, 3, 4। তারপর কাউন্টার নাম্বার দিবেন 1। তারপর সেন্ডে ক্লিক করবেন। এখন আপনার পিনটি দিবেন এবং পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার ট্রানজ্যাকশনটি সফল হয়ে যাবে। আমি এখানে পিন দিচ্ছি না, আমি রকেটের মাধ্যমে রিচার্জ করে আপনাদেরকে দেখাবো। আপনি পিন দেওয়ার পর, রিচার্জটি সফল হওয়ার পর, আপনাকে একটি মেসেজের মাধ্যমে বিকাশ থেকে একটি ট্রানজ্যাকশন কোড দেবে। আপনার ট্রানজ্যাকশনের জন্য বিকাশ একটি ট্রানজ্যাকশন আইডি প্রদান করবে। আপনি সেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন এবং সেই আইডিটি কপি করে পুনরায় ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ্লিকেশনে আসবেন এবং ইউজার ডিটেইল এবং রিচার্জে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করবেন 10 টিকে অর মোর এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি সিম্পলি পেস্ট করে দিবেন। এখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে সাবমিট করে দিবেন। বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে দেওয়া হবে আপনার ট্রানজ্যাকশনের, এবং খুব সহজেই আপনি এখান থেকে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করে রিচার্জ করতে পারবেন এবং আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে যাবে। তো চলুন এখন দেখে নিই কীভাবে রকেটের মাধ্যমে রিচার্জ করবেন। এটি ছিল বিকাশের পদ্ধতি, এখন দেখে নিই রকেটের মাধ্যমে কীভাবে রিচার্জ করবেন। আমরা ইউজার ডিটেইল অ্যান্ড রিচার্জে আসি। আদার্সে ক্লিক করি। আপনার নির্দিষ্ট অ্যামাউন্টে ক্লিক করবেন। আমি এই মুহূর্তে 20 টাকা রিচার্জ করবো, তাই 20 টাকাতে ক্লিক করছি। এখানে সব ধরনের গেটওয়ে দেখাবে। আমি রকেটে ক্লিক করছি। তবে একটা বিষয়ে সতর্ক থাকবেন, অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে আপনি সবসময় সতর্ক থাকবেন যাতে এই বিষয়টি ফ্রড না হয়ে থাকে। আমি এটিকে ট্রাস্ট করছি এবং তাই আমি এটি আমার অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করতেছি। এখানে আপনার রকেট নাম্বার দিবেন। আমি রকেট নাম্বারটি দিচ্ছি। রকেট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি এবং পিন নাম্বারটি দিয়েছি। আমি এখন সাবমিটে ক্লিক করব। একটি সিকিউরিটি কোড আমার মোবাইলে পাঠানো হয়েছে এই ট্রানজ্যাকশনটির জন্য। আমি সিকিউরিটি কোডটি এখন প্রবেশ করাবো। আমার সিকিউরিটি কোডটি আমি এখন প্রবেশ করাচ্ছি। এটি একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আমি সিকিউরিটি কোড প্রবেশ করিয়েছি এবং এখন গোতে ক্লিক করছি। আরেকটি মেসেজ আসছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল। দেখুন এই মুহূর্তে আমার ব্যালেন্স 20। শুরুতে আমার ব্যালেন্স 0 ছিল এবং এখন ব্যালেন্স 20, তার মানে সফলভাবে ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়েছে। কারেন্ট ব্যালেন্সে 20 যোগ হয়েছে। আপনি খুব সহজে এভাবে রকেট কিংবা বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশে যে কোনো কার্ডও ইউজ করতে পারবেন।
যদি আপনার রিসার্চ করতে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।